নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ শুরু করছি নারদ নারদ আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তর্ক বিতর্ক চলবে সে বিষয় হচ্ছে বাজেট এবং এই বাজেটে যে লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের যে অন্তর্বর্তী বাজেট সেখানে গুরুত্ব পেয়েছে নারী ক্ষমতায়ন মহিলাদের ভোট পেতে তিন কোটি লাখপতি দিদির লক্ষ্যমাত্রা ঘোষণা সীতারামানের ইতিমধ্যেই এক কোটি মহিলা স্বনির্ভর হয়েছেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলারা বাড়ির মালিকও হয়েছেন এমনও দাবি করেছেন সীতারামন দেখব একটি প্রতিবেদন আর ও ফয়সলা था नारी शक्ति वंदन अधिनियम इंटरिम बजट एक प्रकार से ये नारी शक्ति के साक्षात्कार का पर्व है মহিলাদের মন পেতে সুরটা নিজেই আগে বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু স্বাধীনতা দিবসের ভাষণেও লাখপতি দিদি প্রকল্পের কথা শোনা গিয়েছিল তার মুখে এবার সেই ঘোষণায় শোনা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা অন্তর্বর্তী বাজেটে অন্তর্বর্তী বাজেটে গুরুত্ব পেল লাখপাতি দিদি প্রকল্প সীতারামনের ঘোষণা স্বনির্ভর গোষ্ঠীর সাফল্যে এক কোটি মহিলা লাখপাতি দিদি হয়েছে। লাখপাতি দিদির সংখ্যা দু কোটি থেকে তিন কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এইটি থ্রি লাখ এস উইথ নাইন ক্রোর উইমেন are transforming rural socio economic landscape with empowerment and self reliance. Honourable Speaker, say, their success has assisted nearly one crore women to become Lakpati Didi already. They are an inspiration to others. Their achievements will be recognised through honouring them.

সীতারমণের দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রচুর বাড়ি দেওয়া হয়েছে গ্রামাঞ্চলে যার মধ্যে অনেক বাড়ি মালিক মহিলারা মেয়েরা স্বনির্ভর হয়েছে কর্মসংস্থান তাদের যোগদান বেড়েছে গত দশ বছরে আঠাশ শতাংশ অংশগ্রহণ বেড়েছে মহিলাদের যদিও কার্যক্ষেত্রে তা কতদূর প্রতিফলিত হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা কলকাতা টিভি আজ আমরা আলোচনা করব তর্ক বিতর্ক চলবে আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি রয়েছেন বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস আপনাকে স্বাগত জানাবো এছাড়াও রয়েছেন তৃণমূল নেতা জামশেদ আলী খান আপনাকেও স্বাগত জানাবো জামশেদ সাহেব প্রথমেই জামশেদ সাহেব আপনার কাছে আসবো যেটা জানতে চাইব এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রের বিজেপি সরকার লাখপতি দিদি এবং যেটা তাদের লক্ষ্য ছিল দু কোটি সেটা এই অন্তর্বর্তী বাজেটে আরও বাড়ানো হলো তিন কোটি লাখপতি দিদি তৈরি করার একটা পরিকল্পনা নিয়েছে তারা অর্থাৎ এই যে প্রকল্প লাখপতি দিদিতে একদিকে আপনারা যখন মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো হাজার টাকা করে দিচ্ছেন সেই সময় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার বলছে মহিলাদেরকে স্বনির্ভর করে তোলা হবে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন কি কারণে এই প্রকল্প এবং আপনাদের কি মনে হয় এটা প্রথম কথা বলবো যে যে লাখপতি দিদি ঘোষণা করেছেন আর কেন্দ্র সরকার যে বাজেট ঘোষণা করেন সেগুলোর মধ্যে মিল কোথায় যে বারবার কেন জোর দিতে হচ্ছে যে মোদী কা গ্যারান্টি তার মানে কি দেশে কোনো কাজ হবে না শুধু মোদি এসে মিথ্যা কথা বলবার ওই গ্যারান্টি আজকে আপনি যদি মনে করেন দু হাজার চোদ্দো সালে ক্ষমতায় আসার পর প্রথম এতে তো বলেছিল দু হাজার বাইশ সালের মধ্যে হার ঘাড় বিজলি আর হার কৃষিকা ঘা ছাদ মানে যার বাংলায় তর্জমা হচ্ছে যে প্রতিটা মানুষের বাড়িতে বিদ্যুৎ এবং প্রতিটা মানুষের নিজস্ব বাড়ি সেটা কি হয়েছে তা কি কি বললাম আর করে মধ্যে কিন্তু আছে কাজই হচ্ছে শুধু প্রতিশ্রুতি দেওয়া এই যে বাজেট বললো যে আজকে লাখপতি দিদি করবেন আজকে দু চোদ্দ সালে ক্ষমতা এসেছে চব্বিশ সাল দশ বছর হয়ে গেছে দশ বছর পরে কেন লাখপতি দিদি করতে হচ্ছে নির্মলা সীতারমন তিনি দাবি করছেন মহিলা লাখপতি দিদি হয়ে গিয়েছেন লাখপতি হয়ে গিয়েছেন জামশেদ সাহেব দেখুন দাবি করছেন আর করেছেন সেটা আপনাকে গ্রাউন্ডে এসে দেখতে হবে ওনারা তো দাবি করেছিলেন আমি তো আপনাকে শুরুতেই বললাম যে দু সালের মধ্যে প্রতিটা মানুষের নিজস্ব ছাদ মানে নিজস্ব বাড়ি এবং প্রতিটা মানুষের বাড়িতে বিদ্যুৎ সেটা কি পৌঁছেছে তাই যদি হতো তাহলে দু হাজার বাইশে যেখানে সবার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাওয়ার কথা সেখানে বর্তমান যিনি রাষ্ট্রপতি হয়েছেন তার গ্রামে তার ওখানে আপনারা নিজেরাই খবর করেছিলেন বিভিন্ন মাধ্যমে যে তিনি যখন রাষ্ট্রপতি মনোনীত হয়েছেন তখন সেই গ্রামে ইলেকট্রিক ঢুকছে সেই গ্রামে বিদ্যুৎ ঢুকছে তাহলে যেখানে রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রপতি হচ্ছেন বলে তার গ্রামে বিদ্যুৎ যাচ্ছে তাহলে প্রতিটা গ্রামে রাষ্ট্রপতি হতে হবে প্রতিটা বাড়িতে রাষ্ট্রপতি হতে হবে তবে হর ঘরমে বিজলি হার ঘর মে পানি বেশ

তবে না ওটা জিস্ট আপনাকে বলে দিলাম এই কারণে এবং এনইউ ঠিক আছে মানে এনআরএলএম আর কি এই দুটো আপনার ব্যাপার হচ্ছে সম্বন্ধে জামশেদুব কতটা জানেন বা কি বললেন আমি জানি না এটা একটা বৃহত্তর স্কিম ঠিক আছে এর এগেনস্টে আপনার এসএইচজি গ্রুপ যেগুলো রয়েছে আজকে কোটিপতি বা লাখপতি দিদির কথা এখন বলা আপনাদের স্কিমগুলো সব খাতায় টার্গেটেড জিনিস এটা স্কিম সব খাতায় কলমে আগস্টিন নরেন্দ্র মোদি এটা ঘোষণা করেছিলেন আজকে সেটাকে বাস্তবায়নের দিকে যে কতটা নিয়ে যাওয়া আজকে যে সরকার তার একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে এবং আরো বেশি করে যাতে এটা নিয়ে যাওয়া যায় তার জন্য প্রচেষ্টা করা হচ্ছে এর মধ্যে ওনারা কি ভোট দেখছেন বা কাউকে ব্যাপার সেটা জানি এখানে যদি উনি জানেন ভীষণভাবে ইয়ে হচ্ছে ইকো হচ্ছে হ্যালো দেবপ্রিয় বাবু নিঃসন্দেহে এই বিষয়টি দেখা টেকনিক্যালি কিছু সমস্যা হচ্ছে কিন্তু আমি যে কথা বলবো জামশেদ সাহেব হ্যাঁ বলুন দেবপ্রিয় বাবু এসএইচজি এসএইচজি গ্রুপ শুরু হলে প্রথমে একটা রিভলভিং ফান্ড দেয় দশ হাজার টাকা এটা কেন্দ্রীয় সরকার দেয় এছাড়া এসএইচজি গ্রুপের ওপরে এরিয়া লেভেল ফেডারেশন আছে সেখানে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা এটাও কেন্দ্রীয় সরকার দেয় এছাড়া হয় সিটি লেভেল ফেডারেশন তার উপরে সেটা দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা শুরু করলে সেটাও রিভলভিং ফান্ড হিসাবে সেটাও দেয় কেন্দ্রীয় সরকার আমার কথা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচারাল যে টাকা খরচা হয় তার আপনার কি লোকের মাইনে এর সমস্ত কিছুর পর্যন্ত পঁচাত্তর শতাংশ টাকা কেন্দ্রীয় সরকার দেয় আমার তাহলে এখানে দেখবেন তাহলে উন্নতির জন্য কতটা কেন্দ্রীয় সরকার তার দায়বদ্ধতা করে সেটাকে তৃণমূল সরকার এন ইউএলএমটাকে এখন করেছে আপনার এসইউএলএম স্টেট আরবান লাইভলিউড মিশন যেখানে তাদের হচ্ছে ম্যাচিং গ্রান্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু তারা কোনো অবস্থাতে আজকে যে লোন পাচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে লোক লোন পাচ্ছে সেটা সমস্ত কিন্তু আপনার ব্যাংক থেকে হুম রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে সে লোনগুলো পাচ্ছে সাত পার্সেন্ট ইন্টারেস্টে যদি তার থেকে সময় মতো সেটা আপনার শোধ করে তিন পার্সেন্ট বাদ হয়ে যায় চার পার্সেন্ট ইন্টারেস্টে শোধ করে আপনি বলুন এর মধ্যে কোথায় উন্নয়ন নেই আর তৃণমূল কংগ্রেস কোথায় পলিটিক্সটা দেখছে সেটা একবার দেখান আরো এক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়নই তাদের মূল উদ্দেশ্য বলুন প্রথম কথা আছে যে মহিলাদের ক্ষমতায়ন আজকে এত বছর পরে ভাবতে হচ্ছে কেন যেটা আমি এর আগেও বলেছি আজকে প্রথম কথা হচ্ছে যে মহিলাদের ক্ষমতায়ন বা মহিলাদের উন্নয়ন আজকে 10 বছর পরে কেন ভাবতে হচ্ছে হ্যাঁ এইটুকুতে বড় সালে ক্ষমতায় আসার পর থেকে যেভাবে বাংলার মেয়েদের এগিয়ে দিয়েছে সঠিক ওর আজকে যেটা উনি বলেন যে 23 সালে আপনারা একটা বলুন তো আপনাদের কোন প্রকল্পটা আপনাদের নিজস্ব কংগ্রেসের ভাঙানো প্রকল্পগুলো গুলো চালিয়ে আপনারা কতদিন চালাবেন আর আপনাদের নিজস্ব যেগুলো প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন বছরে দু কোটি চাকরি এই যে আপনাদের বারবার বলতে হচ্ছে মোদিকা কা গ্যারান্টি কেন মোদিকা কা গ্যারান্টি একজন প্রধানমন্ত্রী কেন গ্যারান্টার হতে যাবে এটা কি কেউ ব্যাংকে লোন নিচ্ছে নাকি যে উনি একটা গ্যারান্টার হতে আসছেন একটা দেশের প্রধানমন্ত্রীর গ্যারান্টি তাহলে দেশের সরকারি ব্যবস্থাটা কোথায় ব্যবস্থা হবে মানুষের গ্যারান্টি আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছে কালকে তিনিও না থাকতে পারেন কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে যাবে সেই ইনফ্রাস্ট্রাকচারটাই হবে মানুষের কাছে গ্যারান্টি কেন মোদীকে গ্যারান্টি হতে হবে

ফিরে এলাম বিরতির পর দেখছেন নারদ নারদ আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন আমরা আজকে আলোচনা করছি এই যে আজকে বাজেটে মহিলাদেরকে মহিলাদের ক্ষমতায়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে লাখপতি দিদি বানানোর স্বপ্ন দেখানো হচ্ছে আমি দেবপ্রিয়বাবু আপনার কাছে আসব একটা রিপোর্ট দেখছিলাম আমি এসবিআই এর সমীক্ষা রিপোর্ট যেখানে দেখা যাচ্ছে দু অর্থাৎ এই বছরে যে লোকসভা ভোট সেখানে আট কোটি ভোটারের মধ্যে তেত্রিশ কোটি হচ্ছেন মহিলা ঊনপঞ্চাশ শতাংশ মহিলা ফলত সেই কারণেই কি এই এই লাখপতি দিদির একটা স্বপ্ন ফেরি করা অর্থাৎ টার্গেট মহিলা ভোট দেখুন আমার কথা হচ্ছে এই আমি পুরোটা শুনতে পাইনি ওই আমার যে উনি ইয়েতে বসে আছেন হ্যাঁ তো আমার কথা হচ্ছে উনি ওই কর্পোরেটদের কথা বলছিলেন না কর্পোরেট ট্যাক্সের কথা বলছিলেন দেখুন আদানি গৌতম আদানির সঙ্গে নবান্য বৈঠক করব আর কর্পোরেট বিরুদ্ধে বলবো এটা ওনাদের তৃণমূলের অভ্যেস। এরপর কথা দ্বিতীয় কথাটা বলি আমার কথা উনি বলছেন না সাধারণ মানুষে মানে যারা নিম্ন মানুষ তাদের ব্যবসাবান্যের কথা গৌতম আদানির গৌতম আদানির সঙ্গে বসে করা আর পিএম জেনে নি জেনে নি জেনে নি একটা অংশ দেখুন জেনে নিন জেনে নিন জানলে অসুবিধা কিছু নেই পি এম সমৃদ্ধি এনুএলএম এর একটা অংশ এই আপনার যেটা বলছেন এই ক্ষমতায়নের জন্য প্রথম বারো মাসে দশ হাজার টাকা লোন পরের আঠারো মাসের জন্য সেখানে সাঁত্রিশ কোটি হয়ে যাবে মহিলা ভোট ছত্রিশ কোটি পুরুষ ভোটার একটা মহিলাকে দশ হাজার টাকা দিয়ে ব্যবসা করানো ছাড়া আপনার আজকের বাজেট আর কিছু আছে

যে এই যে উনপঞ্চাশ শতাংশ ভোটার মহিলা ভোটার বলুন নজরে কি সেই মহিলা ভোট ব্যাংক সে কারণে কি এই লাখপতি 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 স্বপ্ন হওয়ার হওয়ার মহিলাদের ফেরি করা আপনি না 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 এটা তো অলরেডি দেখুন প্রুফ তো এক কোটির উপরে লোক হয়েছে তাতে পনেরো পার্সেন্ট এই যে হয়েছে যা এসএইচজি আপনার ইয়েতে রয়েছে কি বলে ওয়েস্ট বেঙ্গল রয়েছে তার পনেরো পার্সেন্ট এর মধ্যেও পড়ছে মহিলা এই যে যারা লাখপতি হয়েছে তার পনেরো পার্সেন্ট আর পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে কিন্তু প্রশ্ন অন্য জায়গায় আমার কথা হচ্ছে যে লোন কি হচ্ছে যে ভারতবর্ষের বাইরে তো নয় মহিলা রয়েছে। আমি তো সেটাই বলছি যেহেতু আর কয়েক মাস পরেই ভোট সেই কারণেই কি এই এই লাখপতি স্বপ্ন ফেরি করা লাখপতি হওয়ার স্বপ্ন ফেরি করা মিজোরামে 49% সেখানে কেন পশ্চিমবঙ্গে ইনফ্রাস্ট্রাকচারে এই রকমটা সমতল জায়গায় কেন 15% আমি আপনাকে জিজ্ঞেস করছি মিজোরাম যেখানে পাহাড় পার্বত্য অঞ্চল সেখানে 49% মহিলা লাখপতি হয়ে গেল যেখানে আসামে 25% হয়ে গেল

তাদের জন্য আচ্ছা জায়গা দু কোটি পেয়েছে দু কোটি পনেরো লক্ষ টাকা বিষ্ণুপুরে কতজন পনেরো লক্ষ টাকা পেয়েছে নিজে পেয়েছেন আপনি নিজে পেয়েছেন সেটা তো জুমলা ছিল তারা স্বীকার করেছেন অর্থাৎ শুধুমাত্র ভোট বৈতরণী পার হওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়া আমি বলতে চাইছি দেবপ্রিয় বাবু আপনার কাছে যে কথা আপনি বলছেন যে এই রাজ্যের মহিলারা রাগপতি হচ্ছে না কেন কিন্তু এই যে লোনের টাকা এই যে লোনের টাকা এই লোনের টাকা তো কেন্দ্রীয় সরকার দিচ্ছে রাজ্য সরকারের অংশ আছে কি লোনের টাকায় তাহলে মহিলারা কি লোনের টাকা পাচ্ছে না আবেদন করে আবেদন করতে পারছে না কেন কোথায় সমস্যা আপনি যে সমস্যাটা তুলে ধরছেন যে মিজোরামে হচ্ছে হচ্ছে রাজ্যে মহিলারা কেন লাখপতি হতে পারছে না তাহলে কি এরা যে প্রচার হচ্ছে না আমি ওইটাই তো বলছি কেন হচ্ছে না টাকাটা না না শুনুন শুনুন লোনের টাকাটা না না ঋষিকেশ বাবু হ্যালো শুনছি শুনছি বলুন আমার কথা হচ্ছে লোনের টাকাটা পাওয়ার পরে সেটাকে ইউটিলাইজেশন করার জন্য লোকাল বডি কি কাজ করছে কি হেল্প করছে বলুন মিউনিসিপালিটি পঞ্চায়েত লোনের টাকাটা তো অ্যাকাউন্টে যাবে জমিগুলো রয়েছে যেগুলো ওয়েস্টেড ল্যান্ড লোনের টাকা তো অ্যাকাউন্টে যাবে অ্যাকাউন্টে যাওয়ার পর সেগুলোকে কাজ করাতে হবে না অকাউন্টে যাওয়ার পরে তাদেরকে মেশিন কিনে দিয়ে জায়গা দিতে হবে না যে সেখানে এক জায়গায় সেলফ সেলফ গ্রুপ গুলো কথা কি বলছেন আপনি জানেন তাদের কাজের কাজ কোটা আপনাদের কি টাকা পাবে কাজ কোথায় কি বলছেন আপনাদের নাম উঠে আসবে গড়করি আপনারা বলছেন যে সেখানে গরমিলের ঘটনা কিন্তু এই ক্যাগ রিপোর্টেই নিতিন গার্গরির কথাও তো বলা হয়েছে আয়ুষ্মান ভারতে সেখানে ভুয়ো গ্রাহকের নাম রয়েছে সেটাও তো বলা হয়েছে রিপোর্টে এক তো এই সরকারের আমলে ক্যাগ রিপোর্ট হয়ই না আপনি আগে সেটা দেখুন নিজে ক্যাগ কথা বললেন সেই সঙ্গে বললাম ক্যাক কথা বলছেন তো সে কারণেই বলছি

দেখে নিয়েছে যেভাবে দেশে কৃষক আত্মহত্যা করছে মানুষ দিনে দিনে বেকার হচ্ছে ঠিক আছে তো তারপরে ওদের এই স্বপ্ন কেউ মানবে না আজকে আপনি ভাবুন না যে লকডাউনের সময় লকডাউনের সময় কুড়ি যায় শ্রমিকরা পায়ে হেঁটে রাস্তায় মারা যাচ্ছে দুর্ঘটনায় না খেয়ে মারা যাচ্ছে ঠিক আছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোন প্রোগ্রাম হলে স্পেশাল ট্রেন

উত্তরপ্রদেশ বিজ্ঞাপন বলে উনত্রিশ তারিখে একজন বাচ্চা মেয়ে অপহরণ হয়েছিল তাকে পুলিশ খোঁজারি মুখ্যমন্ত্রীর পিছনে ছুটেছে তার গোলা কাটা পাওয়া গেছে লজ্জা যদি থাকে তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগের কথা বলুন বেটি বাঁচাও বেটি পড়াও

দুজনকে অনেক ধন্যবাদ জানাবো দেবপ্রিয় বাবু এবং আহ জামশেদ আলী সাহেব রয়েছেন আমাদের সঙ্গে আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শকদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন